আমার মুখে হাসি দেখতে পাচ্ছেন, কিন্তু আসলে আমার ভেতরটা অতটা আনন্দিত না। প্রিয় দর্শক স্বাগতম। একটু অন্যরকম লাগছে তাই না? চার দেয়ালের মধ্যে বন্দি নেই, গাছপালা দেখা যাচ্ছে, পিছনে একটি বাড়ি। হ্যাঁ, আমরা আসলে এসেছি আজকে একটু ভিন্নতা দেখাতে, আপনাদেরকে নিয়ে এসেছি আশুলিয়াতে, যেখানে নোয়াশাল নাটকের প্রথম শুটিং শুরু হয়েছিল। তো দর্শক, আজকে আমরা নাটকের পাত্রপাত্রী যারা আছেন তাদের সঙ্গে কথা বলবো। নোয়াশালে আমি 871 পর্ব অভিনয় করেছি। এত দীর্ঘ ধারাবাহিকের আগে আমি কখনো অভিনয় করিনি। এর আগে দুটো নাটক করেছিলাম, জয়িতা 500 পর্ব হয়েছিল এবং অগ্নিপথ 300-350 পর্ব হয়েছিল। তো এটি আমার সর্বোচ্চ পর্বের নাটক নোয়াশাল। এই 6 বছরে আমরা নোয়াশালে মানে মানুষের এবং এই বাংলাদেশের মানুষের, সাধারণ মানুষের গল্পের জায়গা থেকে এমন কোনো গল্প নেই যেখানে আমরা যাতায়াত করিনি। এই আশুলিয়া থেকে শুরু হয়ে এই নাটকের জন্য আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেরিয়েছি। এটি কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, সিলেট থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, বরিশাল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা গিয়েছি। তো এটি শুধু একটি নাটক হিসেবে এখন আমার কাছে আর মনে হয় না। আমার কাছে গত 5-6 বছর ধরে অভিনয় করতে করতে এই নোয়াশাল আমার পরিবারেরই একটি অংশ, এবং আজকের পর থেকে বা এই লটের পর থেকে আর নোয়াশালের অভিনয় করব না এবং নোয়াশালের শুটিং হবে না, এটি আমার কাছে অনেক কষ্টের বলে মনে হয়। কিন্তু ওই কথাই বলে না, শেষ ভালো যা সব ভালো। তো এখনও সেই প্রথম পর্ব প্রচার হওয়ার পর থেকে নাটকটা যে পরিমাণ জনপ্রিয় হয়েছে, আমি সারা বাংলাদেশে আনাচে কানাচে বিভিন্ন প্রান্তে এত মানুষের ভালোবাসা পেয়েছি। তো সেই ভালোবাসা থাকতে থাকতেই আমাদের পরিচালক এই নাটকটি শেষ করতে যাচ্ছেন, সেটি অনেক একটি ভালো বিষয়। আসলে এই লোভ সংবরণ করতে পারাটা